राधे 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 कृष्णा सबाइके जानाई महाशिवरात्रिर अनेक शुभेच्छा आर हासि खुशि मन यूट्यूब चैनेले स्वागत। आजकेर शिवरात्रि उपलक्षे देखो गोपाल सोनाके आमि सागाते चलेछि देवादिदेव महादेव रूपे। तो तारि प्रस्तुति चलछे बंधुरा, आमि एखाने 20 टाका एकटा बाटिक प्रिंट रुमाल निये निएछि, माछ बराबर केटे निये आमि देखो टुकरो दुटो जुड़े दिएछि। जेमनटा आमरा गोपाल सोनार फ्रक जामा किंबा एमनि पोशाक बानाई ठीक सेइभाबे एटाके कुचि दिए घेर तैरि करते हबे नीचेर अंशटा। तो देखो आमी एई भावे जुड़े निये हाथे सेलाई करे तारपर एकटा काज करब, सेटा होलो आमी एई जामाटा कुचि देवार पर तार आगे आमी एकटा कालो रंग दिए एकटुखानी फेब्रिक कलर दिए एकटु डोरा काटा दाग करे निच्छी जाते दूर थेके मने हय एकटा बाघेर छालेर एफेक्ट। तो आमी एई भावे करार चेष्टा करेछि, वेलवेटेर कापड़ो पावा जाय तबे आमी पाइनी बंधुरा। तो आमी एई भावे करार चेष्टा करलाम, देखो तैरि हये गेछे। एइबारे आमी एई जामाटार उपरेर अंशटा तैरि करछि। तो टुकरो कापड़ दिए देखो जुड़े आमी एई रकम भावे हाते सेलाई दिए तारपरे सेटा आबार सेलाई करे आमी आबार ओई कालो फेब्रिक रंग दिए आमी डोरा काटा दाग करे नेब। आर एटा शुकाते एकटु समय लागबे बंधुरा, आमी एटा पूजोर आगेई करे निएछि। দেখো এইভাবে আমি তৈরি করেছি। তোমরা অনেকেই বলছিলে এটা যদি আমি আগে তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে তোমরাও হয়তো তোমাদের গোপাল সোনার এইভাবে স্বাদ বা শৃঙ্গার করতে পারতে। তো আমি তো সেভাবে বুঝতে পারিনি বন্ধুরা, আমি এইভাবেই করেছি। তো আমি একটু দেরি হয়ে গেছে, চেষ্টা করবো পরের বার কোনো কিছু করার আগে অবশ্যই তোমাদের আগেভাগে একটুখানি বলে দেওয়ার। তো দেখো আমি পট্টি কেটে নিয়েছি, যেভাবে ঘের দিয়ে কুচি দিয়ে দেখো আমি পোশাকটা করে নিয়েছি, ঘাগরার যে পোশানটা। এইবারে আমি আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো রুদ্রাক্ষের মালা। দেখো পুরো ওরকমই দেখতে লাগছে, ছোটো ছোটো পুঁতির। তো এইটা দিয়ে আমি গলার হার, হাতের বালা এগুলো আমি করে নেব। দেখো বন্ধুরা গোপাল সোনাও চলে এসেছে, আর আজকের গোপাল সোনারও খুব মজা। আর আমি আজকের গোপাল সোনাকে সাজাতে চলেছি আমাদের ভোলেনাথের রূপে। আর তার আগে দেখো আমি আজকের গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান দেবো। তাই পঞ্চামৃতের পাঁচটা জিনিস লাগে। এখানে আমি দই নিয়েছি, মধু, ঘি, দুধ আর শর্করাতে আমি মিশ্রি নিয়েছি। মোটামুটি এই পাঁচটা জিনিস লাগে। আর অন্যদিন আমি আরেকটা জিনিসও নিয়ে থাকি, সেটা হলো দেখো দেখাচ্ছি তোমাদের। আগের দিন বলছিলাম যে পাউডার কিংবা একটা রয়েছে পিলা চন্দনের পাউডার। তো দেখো এইটা আমি আজকে ব্যবহার করছি না, ঠিক এইরকম ডিব্বাটা দেখতে তোমাদের দেখালাম। আর একটা জিনিস সেটা হলো গোলাপ জল। তো আমি এই দুটো আজকে স্কিপ করছি, আমি পঞ্চামৃত দিয়ে স্নান দেবো। আর যেহেতু আমরা শ্রীকৃষ্ণের রূপ কিংবা নারায়ণ যে কোনো বা আমাদের বিষ্ণু তত্ত্বের যে কোনোকে আমরা যদি স্নান করাই কিংবা ভোগ লাগাই তখন কিন্তু তুলসী পাতা দিতে হয়, তাই আমি এর মতো তুলসী পাতাও দিয়ে দেবো। আর দেখো আমাদের গোপাল সোনার স্নান করানোর জন্য আমি পাত্র তৈরি করছি। আর আজকের আমি দেখো একটু স্পেশালভাবে সাথে চলেছি, তাই আমার নিজেরই কেমন লাগছে, কারণ আমি কোনোদিন এইভাবে আলাদা করে স্পেশালি গোপু সোনাকে সাজাইনি, এটা আমার প্রথমবার বলতে পারো বন্ধুরা। তো দেখো আমাদের গোপু সোনার মুখখানা কত সুন্দর লাগছে। তো আমি এখন চলো গোপাল সোনাকে স্নান করাই, তারপরে শৃঙ্গার রয়েছে। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে, একবার ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর আমি গোপাল বিষয়ক এরকম আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে অথবা এই ভিডিওর উপরে আই বাটনে কিংবা ডিসক্রিপশন বক্সে চেক করে নিও, আমি সেখানেও পারলে কয়েকটা ভিডিও দিয়ে দেবো। তো চলো আর বক বক নয়, তোমরা এইবারে গোপাল সোনার স্নান এবং শৃঙ্গারটা দর্শন করো মন দিয়ে আর দেখতে থাকো। सृष्टि के जन्म से भी
चंद्रमाला लाट पे দেবাদিদেব ভোলানাথ রূপে কতটা সুন্দর লাগছে, আর আমাদের ভোলানাথ কিন্তু অল্পতেই সন্তুষ্ট। তো আজকের আমি গোপাল সোনাকে কয়েকটা গোটা ফলের ভোগ নিবেদন করেছি, কিছু মিষ্টি দুধ এবং জলের ভোগ নিবেদন করেছি, তারপর করে নেব আরতি, আর নিজের হাতে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আর এইভাবেই আজকের আমার পুজোটা শেষ হচ্ছে। তো তোমরা অবশ্যই লিখে জানিও যে আমাদের গোপলু সোনাকে কতটা মিষ্টি লাগছে। আর একজন দর্শক বন্ধু গতবারের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে গোপাল সোনাকে এইভাবে মহাদেব না সাজালেই মানে পারা যায়, মানে আমি কেন সাজাচ্ছি বা কেন করছি, তো এটা ঠিক নয়। এরকমই আমার মনে হলো যে যদি পুজো করতে ইচ্ছে হয় তাহলে শিবলিঙ্গকেই পুজো করা উচিত। তো আমার মনে হয় গোপাল সোনা কিংবা শ্রীকৃষ্ণ কিংবা আমাদের নারায়ণের মধ্যেই সমস্ত ঠাকুরের বাস। তো আমি যদি তাকে শিব ঠাকুর রূপে সাজাই আমার মনে হয় না কোনো ভুল রয়েছে। আর একটা কথা বন্ধুরা, যারা বৈষ্ণব গোত্রীয় রয়েছে বা সম্প্রদায় রয়েছে তারা হয়তো সবাই জানে যে চারটি সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় হলো রুদ্র সম্প্রদায়, মানে আমাদের শিব ঠাকুরের। তাহলে কেন সাজানো উচিত নয় আমি বুঝলাম না ঠিক, তবে সে কিন্তু কৃষ্ণ ভক্ত বলেই নিজেকে পরিচয় দিল। তো আমি ঠিক জানি না, তবে আমিও সব কিছু জানি না, এমন নয় যে আমি সব কিছু জানি, তবে আমার মনে হয় যে গোপাল ঠাকুরকে শিব ঠাকুর সাজানোতে কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, এইবারে তোমাদের দেখাই আমার মন্দিরের বাকি ঠাকুরদের। তো দেখো আমি তোমাদের পরে অন্য সময় ভালো করে দেখাবো, তবে আমি তাড়াহুড়ো করে দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে সাজুগুজো করিয়েছি ফুল দিয়ে। আর ওখানে আমার শিবলিঙ্গও রয়েছেন, তো তাদেরকেও আমি সাজুগুজো করিয়েছি এবং বাকি ঠাকুররা তো খুব কম জায়গা জুড়ে রয়েছে বন্ধুরা, তাই এইভাবেই তোমাদের দেখাচ্ছি। আমাদের ঠাকুরঘরটা খুব বেশি বড় নয়। আর এই দেখো আমাদের মা লক্ষ্মী, শ্রী গণেশ রয়েছেন, দেখো বাকি যে ঠাকুররা রয়েছেন তারাও রয়েছে। আর এই দিকে আমাদের মিষ্টি গোপাল সোনা। তো দেখো, তো তোমরা অবশ্যই জানিও যে আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনাকে কেমন লেগেছে, বিশেষ করে আজকের এই ভোলানাথ রূপে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না কিন্তু। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে। ये जग रहे आना।